স্মৃতি একবার কলকাতা এসে নিজের কথা দোষে পড়ে গেছিলেন মহা ফাঁপড়ে। বক্তব্যের শুরুটা তিনি মন্দ করেননি। শ্রীদেবী বলেছিলেন, কলকাতায় বিশ্বমানের ছবি হয়ে থাকে। একটু অন্য ধারার ছবির কথা যদি বলি, ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এ ধরনের ছবিগুলোকে দক্ষ হাতে পরিচালনা করতে দেখা যায়। তবে অপ্রীতিকর মুহূর্তটা ঘনিয়ে এলে তখন, যখন তিনি বললেন বা বলতে গেলেন, বাংলা ছবির স্বর্ণযুগ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। যে ন্যাচারাল অ্যাক্টিং কাকে বলে সেটা স্বর্ণযুগের চিত্রতার করা দেখিয়ে দিয়েছেন। ব্যাস সাথে সাথে সাংবাদিকদের প্রশ্ন, ম্যাডাম, স্বর্ণযুগের বাংলা সিনেমার কোন অভিনেতাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে? একটু ভেবে নিয়ে শ্রীদেবী বললেন, বিশ্বজিৎ চ্যাটার্জিকে আমার বেশ ভালো লাগে। তারপরে সাংবাদিকদের প্রশ্ন, ম্যাডাম, আপনার বিচারে এনাদের মধ্যে সেরা কোনজন, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? এবার শ্রীদেবী একটু খাবড়ে গেলেন। উপস্থিত সকলের মধ্যে হয়তো কেউ কেউ বুঝতে পেরেছিল শ্রীদেবী এনাদের নাম প্রথম শুনছেন। সে সময় তিনি কোনোভাবে এই ঘটনাটা এড়িয়ে গেলেও শ্রীদেবীর মনটা কিন্তু খচখচ করছিল। উত্তম বা সৌমিত্রের নাম না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভিতর ভিতর তিনি অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিলেন না। শ্রীদেবীর এও মনে হয়েছিল, উত্তম বা সৌমিত্র যদি খুব উঁচু দরের অভিনেতা হয়ে থাকেন, তবে এদের বিষয়ে না জানাটা খুবই অন্যায়। তাই বোম্বে ফিরে উত্তম কুমার অভিনীত অমানুষের হিন্দি ভাষাটা তিনি দেখতে লাগলেন। যদিও তিনি বহু আগে এনটিআরের ইঁদুরেখা দেখেছিলেন, সেটা ছিল অমানুষের রিমেক এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল। আর এত বছর পর সেটাই অরিজিনাল ভার্সন অমানুষ দেখতে তিনি বসে দিলেন। এবং শোনা যায় এতটাই নাকি শ্রীদেবীর এই ছবিটি ভালো লেগে গিয়েছিল যে তিনি নাকি টানা 10 দিন এক লক্ষ করে হলেও এই ছবিটা দেখেছিলেন। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়েরও তিনি অপুর সংসার ছবিটা সম্ভবত দেখেছিলেন ইংরেজি সাবটাইটেল থাকায়। সেখানে আবার সত্যজিৎ রায়ের পরিচালনা শ্রীদেবীকে মুগ্ধ করেছিল। গল্পটাকে কত সহজ করে তুলে ধরা হয়েছে তাও আবার এত ডিটেলিংয়ের সাথে, হয়তো মনে মনেও শ্রীদেবী কলকাতার সেই সাংবাদিকটিকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি। ভাগ্যে সেই প্রশ্নটা তিনি শ্রীদেবীকে করবার মতন সৎসাহস দেখিয়েছিলেন।